সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়েখ, আমি অনেকের কাছেই শুনেছি যে শবে বরাতের রাহাতে নাকি একরকমের সহবাস করলে 70 বছরের গুণা মাফ হয়ে যায়, তো এই কথাটা কি আসলেই সঠিক? আসলে কি শবে বরাতের রাতে অন্য কোনো উপায়ে সহবাস করলে 70 বছরের গুণাহের মাফ হয়? এটা কি আসলে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ সমসাময়িক একটি বিষয় সম্পর্কে আমাদের মাঝে প্রশ্ন করেছেন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো প্রিয় দিনী ভাই, দেখুন, কোরআন হাদিসে এরকম কোথাও লেখা নাই যে শবে বরাতের রাতে আপনি যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার 70 বছরের গুণাহ মাফ হয়ে যাবে। এরকম কথা কোরআন হাদিসের মধ্যে কোথাও লেখা নেই, বা নবী রাসূলদের মধ্যে বা নবী রাসূলদের সাহাবীদের মধ্যে এরকম কথা কখনো আলোচনা হয়নি। তাই বলাই যায় যে শবে বরাতের রাতে কোনোভাবেই সহবাস করলে 70 বছরের গুণাহ মাফ হয় না। শবে বরাতের রাতে যদি কোনো প্রকারে গুণাহ মাফ হয় তাহলে সেটি হবে আপনার আমল দ্বারা। আপনি শবে বরাতের রাতে 12 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আপনার জন্য যা ভালো হবে তা আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দান করবে। আল্লাহ তাআলা আপনার সব গুণাহ মাফ করে দিবে এবং আপনাকে একদম নিষ্পাপ করে দেবে। অন্যথায় আপনি যদি অন্য কিছু করেন তাহলে আপনার কখনো গুণাহ মাফ হবে না বা আপনার সংসারে মঙ্গলও আসবে না। শবে বরাত হচ্ছে একটি ভাগ্যরজনীর রাত। এই রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলার কাছে এই রাতে মানুষ যা চায় তাই পায়। আল্লাহ তাআলা এই রাতে কোনো মানুষকে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা এই রাতে সব মানুষকে সাময়িক ক্ষমা ঘোষণা করে। শুধুমাত্র শিরককারী ব্যতীত আল্লাহ তাআলা এই দিনে সব মুসলমানকে সাময়িক ক্ষমা ঘোষণা করে। তো এই রাতে আপনি যত বেশি ক্ষমা চাইবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। মনে রাখবেন, আপনি যদি দোয়ায় বসে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ তাআলা এই রাতে আপনাকে ক্ষমা করবে। অন্যথায় আপনি যে বললেন সহবাস করার ফলে অন্য কোনোভাবে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবে কি না, এটা কখনোই করবে না। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। তো আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ ও দিনের পথে চলার তৌফিক দান করুক, শবে বরাতের যথাযথ আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।